বিশেষত্ব কি, ডিজিটাল কালেকশনের বিশেষত্ব কি? অনেক তো দোকান আছে, আপনাদের বিশেষত্ব কি? আসলে আমাদের বিশেষত্ব হলো আমাদের এখানে সকল ধরনের ক্যামেরা, ক্যামেরা অ্যাক্সেসরি সব সব ধরনের পণ্য আসলে পাওয়া যায়। যেগুলো আসলে আমি যেহেতু একটা টেলিভিশন চ্যানেলের নিউজ ডিপার্টমেন্টে কাজ করি, সেদিক থেকে আমাদের ক্যামেরা অ্যাক্সেসরিজ থেকে শুরু করে অন্যান্য আরও কিছু ডিভাইসের প্রয়োজন হয়। এটি আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। পরবর্তীতে আমার ডিবিসি টেলিভিশন চ্যানেলে যিনি মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিমুল ভাই, শিমুল ভাইয়ের মাধ্যমে ইকবাল ভাইয়ের খবর পাই এবং সেখানটায় এসে আমি বিগত এক বছর আগে এখান থেকে বেশ কিছু প্রোডাক্ট নিয়েছিলাম। এগুলো খুব স্মুথলি ব্যবহার করেছি, প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল এবং আমার মানের দিক থেকে অত্যন্ত মানে উন্নত মানের এবং আমি ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। তবে আনফর্চুনেটলি আমার একটা প্রোডাক্ট মিসিং হওয়ার কারণে আবারও ইকবাল ভাইয়ের শরণাপন্ন হতে হয়েছে। আমি ভেবেছিলাম যে বাইরের কোথাও আসলে কম দামে আরও মানসম্পন্ন প্রোডাক্ট পাওয়া যায় কিনা, তবে চিরন্তন সত্যি কথা যেটা সেটি হলো কোথাও আসলে এমন ধরনের কোনো প্রোডাক্ট পাইনি। বাধ্য হয়েই এই ডিজিটাল কালেকশনের ইউটিউব চ্যানেল দেখে, রিভিউগুলো দেখে আমি খুবই মোটিভেটেড হই, আবারও এখানে ফিরে এসেছি। এখান থেকে আমি বয়া মাইক্রোফোন কিনেছি, ট্রান্সমিটার কিনেছি এবং আরও যে অ্যাক্সেসরিজগুলো দরকার সেগুলো আমি কিনেছি। তবে খুবই চমৎকার মনের মানুষ এবং সব দিক থেকে খুব ভালো মানুষ, ফ্রেন্ডলি তার আচরণ। দোকানে এসে মনে হয়েছে যে এটি আসলে আমি অন্য কারো দোকানে আসিনি, মনে হয় নিজের দোকানে এসেছি এবং নিজের মতো করে আমার যেটা যেটা প্রয়োজন উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করেছেন, প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছেন ব্যবহার এবং সব কিছু মিলে আমি অত্যন্ত মোটিভেটেড এবং মনে হয়েছে যে একজন ব্যবসায়ীর ঠিক এরকমই আচরণ হওয়া উচিত। এত বেশি পেশাদার হওয়া যাবে না যে জায়গাটা আসলে আমরা যারা কাস্টমার আমরা মনে করবো যে আমাদেরকে ডমিনেট করছে, এটি যেন না হয়। আর সেটা শেখার জন্য ইকবাল ভাইয়ের মতো মানুষের শরণাপন্ন হওয়া দরকার। আমি এই ডিজিটাল কালেকশনের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করি। পাশাপাশি যারা আমার মতো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা শহরে, বিভাগীয় শহরে কাজ করে থাকেন, তারা আমরা জানি যে অনেক জায়গায় গিয়ে প্রতারণার শিকার হন, হয়তো কপি ক্যামেরা দেয় বা কপি অ্যাক্সেসরিজ দেয়, দামও আকাশচুম্বী নিয়ে থাকে। আসলে আমরা বিশ্বাস করতে পারি না রাজধানী শহরে এসে। তো সেই জায়গাটায় আপনারা ইকবাল ভাইকে বেছে নিতে পারেন বা ডিজিটাল কালেকশনকে বেছে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। ভাই এখানে একটু টাকায় কথা লেখেন বাংলায় অসুখ বা ইংলিশে একটা কিছু লিখতে হবে। ডিজিটাল কালেকশনের বিশেষত্ব কি? অনেক তো দোকান আছে, আপনাদের বিশেষত্ব কি? আসলে আমাদের বিশেষত্ব হলো আমাদের এখানে সকল ধরনের ক্যামেরা, ক্যামেরা অ্যাক্সেসরি সব সব ধরনের পণ্য আসলে পাওয়া যায়, যেগুলো আসলে মার্কেটে নাই। অনেকে আসলে ইউটিউবে দেখা, তারপরে সার্চ দেওয়া, যেটা চয়েস হয়, যেটা বাংলাদেশে আসে নাই, ওইগুলো আমাদেরকে অর্ডার করে বিশ্বের যে কোনো দেশে এটা থাকুক আমরা আনার চেষ্টা করি, অথবা মানে বাংলাদেশে নিয়ে আসি, আইনার কাস্টমারদেরকে সার্ভিস দিই। সব ধরনের সার্ভিস আমাদের এখানে আসলে আমরা দিয়ে থাকি, যার কারণে কাস্টমার স্যাটিসফাই। আমাদের সার্ভিস আসলে কাস্টমার স্যাটিসফাই। যে কোনো ধরনের ক্যামেরা, সব ধরনের ক্যামেরা আমাদের এখানে পাওয়া যায়। প্রাইজের ব্যাপারে আসলে কতটা কাস্টমারদের ছাড় দেয়? প্রাইজের ব্যাপারে আসলে কতটুকু ছাড় দেয়, ম্যাক্সিমাম দেখা গেছে অন্যান্য জায়গায় যেটা আপনার 5,000 টাকা সেল হইতেছে, আমরা দেখা গেছে আপনার 4,500 টাকা, 4,600 টাকা নিতেছি, 400-500 টাকা অথবা 1,000 টাকা এদিক সেদিক আর কি ডিসকাউন্ট দিয়ে থাকি। বাট আমরা সেল বেশি করি, মার্জিন খুব কম করি, সীমিত আকারে মানে লাভ করতেছি, যাতে 500 টাকা সবাই লাভ করে আমরা ওইটা 200 টাকা লাভ করতেছি, বাট সেল বেশি করতেছি আর প্রফিটটা কম করতেছি। কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন কি না, কোয়ালিটিটা কতটা ইনসিওর করেন? হ্যাঁ, কোয়ালিটি বলতে আসলে ক্যামেরা এগুলি বাংলাদেশে তৈরি না, এই ক্যামেরা সাধারণত আপনার সবগুলি সব ক্যামেরাই বাহিরের তৈরি। কোয়ালিটি বলতে আপনার যেটা আমি আপনাদেরকে সহজভাবে আর কি বুঝাইতে চাচ্ছি, আপনার কেউ যদি কোয়ালিটি সবে বাট
কোয়ালিটি আনকোয়ালিটি এক নম্বর দুই নম্বর বলতে আসলে কোনো কিছুই নাই, শুধু আছে আপনার কেউ যদি কোনো প্রোডাক্টের মধ্যে বলে যে দুই নম্বর প্রোডাক্ট বা কোয়ালিটি আসলে ওই ধরনের কিছু না, আপনার ওই ব্যাটারিটা কেউ হয়তোবা চেঞ্জ করে দিল, কেউ হয়তোবা চার্জারটা চেঞ্জ করে দিল, এই জিনিসটা সে আর কি দুই নম্বর যদি কেউ করে এটা করতে পারে, বাট কোয়ালিটি কোনো ফ্যাক্টর না। আপনার দেখা গেছে একটা অরিজিনাল ব্যাটারির প্রাইস হলো আপনার 5,500 টাকা, কফি ব্যাটারির প্রাইস হলো আপনার মাত্র 1,000 টাকা। তাহলে ওই কফি ব্যাটারিটা কেউ যদি কাস্টমারে দিতে পারে, তার মানে 5,000 টাকা ব্যাটারিটা সে রাইখা কফি ব্যাটারিটা ঢুকাই দিল, 4,000 টাকা সে তার ব্যাটারি থেকে মার্জিন, সে কাস্টমারকে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিল, কাস্টমার খুশি, বাট ধরা পড়বে কিছুদিন পরে। এ হলো আমরা সেই সেই জায়গাটা আসলে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না, কোয়ালিটির ব্যাপারে ইনসিওর থাকি। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আপনার ফেসবুকে বলেন, অনলাইনে বলেন, ইউটিউবে বলেন, যেখানে আপনি সার্চ দিবেন বা একটু জানতে চাইবেন যে কোন শপটা আসলে বেস্ট, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ডিজিটাল কালেকশনের নামটাই চলে আসবে। আপনার আয়েশা বলছিলেন যে আমার ইউটিউব চ্যানেল দেখে আসছিলেন।